প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। এক ছেলে নিজেকে নাস্তিক বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। তার পরিবার সেই ছেলেকে বিয়ে করানোর জন্য পাত্রী ঠিক করেছে, পাত্রী মুসলিম। আমি জানি নাস্তিকের সাথে মুসলিমের বিয়ে হতে পারে না, আমি তার পরিবারকে বলেছি, কিন্তু ওই ছেলের পরিবারের সদস্যদের কথা হলো, আরে এই বয়সে এমন কত কিছুই তো করে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, এই বিয়ে কি শরীয়ত মোতাবেক শুদ্ধ হবে? পাত্রীর পক্ষকে কি এ বিষয়ে জানানো জরুরি? বর্তমান পরিস্থিতিতে তো এতে আমার ভূমিকা কি হওয়া উচিত? সময় তো শেখ আপনার কাছে থেকে এ ব্যাপারে উত্তম নসিহত আশা করছি। জাযাকাল্লাহ খাইরান ওয়াইয়াকুম। প্রশ্ন বড়ই দুঃখজনক, সেটা হচ্ছে যে এক ছেলে নিজেকে নাস্তিক বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়ত দান করুক এবং তাতেই তার কল্যাণ রয়েছে দুনিয়া আখিরাতে, আর যদি সে হেদায়ত না হয় তাহলে সে নিজেকে ধ্বংস করবে। ফালাইয়াদুরুল্লাহ, সে আল্লাহর ক্ষতি করতে পারবে না, আমাদেরও কোনো ক্ষতি করবে না, তার পাপে সে ধ্বংস হবে। তার পরিবার সেই ছেলেকে বিয়ে করানোর জন্য পাত্রী ঠিক করেছে, কিন্তু পাত্রী মুসলিম, এটা হারাম যে কোনো নাস্তিকের জন্য মুসলিম পাত্রী খোঁজ করবে। কিন্তু শুধু নামে মুসলিম নয়, মুসলিম মানে সে সহি আকিদার, সহি আকিদার মানে পুরোপুরি নাই হোক, বড় শির্ক মুক্ত, কবর মাজার পূজারি নয়। নাস্তিক আর মাজার পূজারি সমান হয়ে যাচ্ছে, সুতরাং মাজার পূজারি যেন না হয় আর নাস্তিকও না হয়, আর পাঁচ অক্ত যদি সলাত আদায়কারী হয় তাহলে সে মুসলিম। আমি জানি নাস্তিকের সাথে মুসলিমের বিয়ে হতে পারে না, হ্যাঁ হারাম, আল্লাহ রাব্বুল হারাম করেছেন, জি অহরে মাজালিকাল মুমিনের জন্য হারাম করা হয়েছে। যেমন জেনা হারাম, যেমন শির্ক হারাম, তেমনি মুশরিকের সাথে আর জেনা বিশ্বাবৃত্তি যারা করে তাদের সাথে বিবাহ সাজি হারাম, এইরকমই নাস্তিকের সাথে বিবাহ হারাম। আল্লাহ কোরআন এখানে বলেছেন, ওয়াল্লাহি ইয়াজআল আল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিন সাবিলা, কাফেরকে মুমিনের উপর আল্লাহ কখনো কর্তৃত্ব দান করেননি, আর স্বামী হয়ে যাওয়া মানে তাকে কর্তৃত্ব দিয়ে দেওয়া হইল। তার পরিবারকে বলেছি, কিন্তু ওই ছেলের পরিবারের সদস্যদের কথা হইল যে, আরে এই বয়সে এমন কত কিছুই তো করে, জি হ্যাঁ কুফরি করলে হ্যাঁ তার কোনো ছাড় নেই, ঠিক আছে ইসলামিক শাসন নাই সুতরাং তার পৃথিবীর শাস্তি হচ্ছে না, সে মৃত্যুদণ্ড, কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সে যেমন কাফের নাস্তিক, তো নাস্তিকের সাথে বিয়ে দেন, কোনো মুসলিমের সাথে বিয়ে দেওয়ার জন্য এইরকম অপচেষ্টা, এটা হচ্ছে তাদের খেয়ানত, তাদের বিশ্বাসঘাতকতা, এবং তারা এই খেয়ানতের কাবিরা গুনাহে তারাও লিপ্ত। এই বিয়ে কি শরীয়ত মোতাবেক শুদ্ধ না? কখনো শুদ্ধ হবে না। কোনো মুসলিম মেয়ের সাথে কোনো কাফের, সে হিন্দু কাফের হোক, বুদ্ধিস্ট কাফের হোক, নাস্তিক কাফের হোক, যে কোনো মুশরিক কাফের হোক, ইহুদি খ্রিস্টান হোক, হ্যাঁ পুরুষ ইহুদি খ্রিস্টান আর মেয়ে মুসলিম, বিয়ে জায়েজ নয়, আর বিয়ে করালো বিয়ে হবে না, আকদ বাতিল। পাত্রীপক্ষকে কি এ বিষয়ে জানানো জরুরি? হ্যাঁ ফরজ, আপনি যখন জানছেন পাত্রীপক্ষকে যদি আপনি না জানান তো এই গোনাতে আপনিও শরীক, সুতরাং আপনার জন্য ফরজ হচ্ছে পাত্রীপক্ষকে জানিয়ে দেবেন যে ছেলে কিন্তু নাস্তিক, তার নাস্তিকতা কুফরের স্পষ্ট ঘোষণা করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার কল্যাণ করেন এবং সেই মুসলিম মেয়েটিকে কাফের থেকে রক্ষা করেন। বর্তমান পরিস্থিতিতে আমার ভূমিকা কী হচ্ছে? আপনার ভূমিকা হচ্ছে যে আপনার ফরজ হচ্ছে আর দিন উন্নাসে দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, আর সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে যে আপনি এই কুফরির অনিষ্ট থেকে মেয়েটিকে সতর্ক করবেন, মেয়ের বাবা মাকে সতর্ক করে দেবেন এবং জানিয়ে দেবেন, যখন আপনি জানিয়ে দিলেন আর ওইদিকে তাদেরকেও নসিহা করেছেন ছেলের পরিবারকে যে তোমরা এইরকম কাফের নাস্তিকের কেন মুসলিমের সাথে বিয়ে দিচ্ছ, ওটা একটা দায়িত্ব পালন করেছেন, এ হচ্ছে আপনার ভূমিকা। আপনি যদি এখানে নীরব ভূমিকা পালন করেন তাহলে আপনিও গুনাহে ফেঁসে যাবেন, সুতরাং নিজেকে পাপমুক্ত রাখার জন্য এবং জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য আর খেয়ানতের গুনাহ থেকে, কাবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই পাত্রীর পক্ষ বা পাত্রীর বাবা মা বা পাত্রীকে জানিয়ে দেবেন যেইভাবে জানানো সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এবং সবার কল্যাণ করেন এবং এই নাস্তিককে যেন হেদায়ত দান করেন। এইরকম মুসলিম সমাজে সব মুনাফিক নাস্তিক রয়েছে, মুশরিক রয়েছে, আল্লাহ সকলকে যেন গোমরাহদেরকে হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন, তাদের অনিষ্ট দিয়ে মুসলিম উম্মার যেন ক্ষতি না হয়, ইসলামের ক্ষতি না হয়, আল্লাহ যেন ইসলাম মুসলিমদের হেফাজত করেন।